মুর্শিদাবাদ জেলায় বাড়ি হওয়ায় বাংলাদেশে বর্ডারের কাছে যাওয়া একটু সহজই হয়ে যায়। তো যাই হোক, আজ বাংলাদেশে বর্ডারের কাছে যাব আর দেখব পদ্মা নদী। তো আমার অনেক দিন আগে থেকে যাওয়ার ইচ্ছা ছিল পদ্মা নদীটা, লালগোলার খুব কাছে। সো আজকে আমরা একটু বিকেল বেলায় ঘুরতে এসেছি, আমি আর আমার বন্ধু আয়ান। এই যে, তো কোথায় বলো তো জায়গাটা? জায়গাটা হচ্ছে পদ্মা, এটা হচ্ছে লালগোলার কাছে, মুর্শিদাবাদের লালগোলার কাছে। তো দেখতে পাচ্ছ এখন সানসেট হচ্ছে পেছন দিকে, আর এটা হচ্ছে পদ্মারই একটা ক্যানেল পেছন দিকে। এই যে, আর ওই দিক যেটা দূরে দেখে দেখা যাচ্ছে সেখানে বাংলাদেশ বর্ডার, ওই দিকে আছে। আর এখানে বিএসএফ একটা ছোট্ট ক্যাম্পের মতো আছে, এই যে সেরকম আসছে না। তো আমরা একটু দূরে যাব। হ্যাঁ, জায়গাটার নাম ময়া বলে জায়গাটা, ওইখানে যে মেন পদ্মাটা আছে এটা যেমন শাখা একটা, তো সেখানে যাব। জাস্ট দেখো, এই জায়গাটা খুব সুন্দর। জাস্ট দেখো পেছন দিকে কী সুন্দর, পুরো বালি আর বালি, জলটা খুবই কম এখন দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গাটা। ওই যে ওই পেছন দিকে বাংলাদেশ। এখন আমরা যাচ্ছি পদ্মার বাঁধ দিয়ে, দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে পদ্মার বাঁধটা, বাংলাদেশ বর্ডার, ওইদিকে বাংলাদেশ বর্ডার। আর আমার বন্ধু এখন বাইক চালাচ্ছে আয়ান। এটা পুরোটাই পদ্মা চলে গেছে ওইদিকে, ওইদিকে পুরোটাই বাংলাদেশ। আমরা আরেকটু আর একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে যেখানে চওড়া পদ্মাটা দেখা যাবে আর বাংলাদেশ বর্ডারটাও ভালো দেখা যাবে, সেই দিকে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। দেখো জায়গাটা, এখন অনেক পাট চাষ বা ভুট্টা চাষও হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে, এটা হচ্ছে বর্ডারের ই ওপর দিয়ে যাচ্ছে, বাঁধের ওপর দিয়ে, যে বাঁধ, সরু বাঁধ। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল একটা অপূর্ব দৃশ্য, দেখতেই পাচ্ছ এই খেজুর গাছে বাসা বেঁধেছে বাবুই পাখির বাসা। তো এই ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম, আর গ্রামগঞ্জে এগুলোই বেশি চোখে পড়ে। তো সত্যি একটা দারুণ জিনিস দেখলাম, খুবই ভালো লাগলো। চলো, সো আমরা ওই ক্যানেলের, যেই পদ্মার ক্যানেলটা ছিল সেখান থেকে একটু এগিয়ে এসে ময়া বলে একটা জায়গা, সেখানে আমরা দেখলাম এই মেন যে পদ্মা নদীটা সেটা হচ্ছে এটা। দেখতেই পাচ্ছ দূরে হচ্ছে বাংলাদেশ, মানে চরটা পেরিয়ে ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর এইটা হচ্ছে বিএসএফের ক্যাম্প। দেখো এটা হচ্ছে বিএসএফের ক্যাম্প, মানে এখানে বিএসএফের জাস্ট গার্ড দেয়, ক্যাম্প না ঠিক, মানে এখানে রেস্ট করে যে বিএসএফ। তো ওদের সাথেও কথা বললাম, ওনার সাথে কথা বললাম, এবং আরও কয়েকটা বিএসএফ এসেছিলো পরে। দেখতেই পাচ্ছ কী কষ্ট করে এরা গার্ড দেয়। এটাই হচ্ছে সেই চওড়া পদ্মা নদীটা দেখতে পাচ্ছ, এই যে পেছন দিকে বিএসএফ, এই যে, আর এটা হচ্ছে বিএসএফ ছোট্ট ক্যাম্প, আর পেছন দিকে বাংলাদেশ। আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পেছন দিকে সিসিটিভিও লাগানো আছে, এই যে পোলে দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু, ওর সাথে বিএসএফ এর সাথে কথা বলছে। তো জায়গাটা খুব সুন্দর, দেখো দেখতেই পাচ্ছ কি চওড়া, জাস্ট দেখো বিশাল চওড়া। দেখো এটা এখানে এরা পেট্রোলিং করে, জাস্ট দেখো কি চওড়া, আর বর্ষার সময় তো আরও বেশি চওড়া লাগে। তো সত্যি আমার এখানে অনেক দিন আসার ইচ্ছা ছিল ময়া জায়গাটা, লালগোলার কাছেই মুর্শিদাবাদে।